হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হ্যাঁ, খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ম্যাডাম, কি মনে করে ফোন দিলেন আবার? কিছু না মনে করলে কি ফোন দেওয়া যায় না? আসলে আপনার বাবা মা তো আমাদের কোনো খোঁজ খবর রাখে না, আর আপনি প্রায় প্রায় আমাকে ফোন দেন, বুঝলাম না কারণটা কি ম্যাডাম। তুমি বুঝো না আমার ফোন দেওয়ার কারণটা কি? আচ্ছা, একটা মানুষ মানুষকে ফোন দেয়, কিন্তু আসলে এখানে তো বোঝার কোনো কারণটা আমি দেখি না। আপনার বাড়ি থেকে আমি আসছি কাজ করে, এখন বর্তমান বাসায় রেস্ট নেব, তারপর আবার সকালে যাব। এর মধ্যে তো সারাটা দিই না আপনাকে আমি দেখি, আপনি আমাকে দেখেন, আমি বাসায় আসছি আবার ফোন দিয়ে খোঁজ নেন, এই বিষয়টা তো আমি কখনো বুঝলাম না আসলে কি হলো এরকম। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? এই কারণে তোমাকে ফোন দিয়ে খোঁজ খবর রাখি। না ম্যাডাম, আসলে আপনি যেটা বলতেছেন সেটা ভুল। কি ভুল? হ্যাঁ ভুল, আপনি যে আমার আমার পথে আসতেছেন, এই পথটা আসলে না খুব কষ্টের পথ, আর এই পথে আসলে কখনো কেউ ফিরে যেতে পারে না, আর আমি চাই না যে আপনি আমার এই পথে এসে আপনি ভুল করেন। আমি কিছুই বুঝি না, ঠিক আছে? তুমি একজন মানুষ, আমি সেটাই জানি, আর তুমি মানুষ বল, আমি তোমাকে অনেক ভালো লাগে, তাই আমি তোমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিই, বুঝেছ? না না, আসলে আমি এই বিষয়টা নিয়ে আপনার সাথে একমত হতে পারতেছি না, কারণ আপনি কোথায় আর আমি কোথায়। শোনো, তুমি আমাদের বাড়ির চাকর হলে কি হয়েছে? তুমি তোমার কাজ করো, এটা তোমার পেশা, যে যেরকম কাজ করতে পারে সেটা তার পেশা। এখন তোমাকে আমার অলরেডি ভালো লেগে গেছে, আমি তো তোমাকে কখনো ভুলতে পারবো না। আমি এটা বুঝলাম, কিন্তু আপনি যখনই কথা বলতেছেন তখন আপনার বাবা যদি জানতে পারে তখন আমার কি হবে সেটা জানেন। শোনো, তোমার কিছুই হবে না, সেটা আমি বুঝবো। আপনার বাবা 10 গ্রামের মণ্ডল, আপনার বাবা সব জায়গায় বিচার করে বসেন, তার তো একটা মান সম্মান আছে, আপনি হতে পারেন তার কোটিপতি ঘরের একমাত্র মেয়ে, কিন্তু আমি তো আপনার এই পথে পা বাড়াতে পারবো না, কারণ আপনার বাবা যদি একটাবার জানতে পারে আমার এই এলাকার থেকে একদম বের করে দেবে, তখন আমার কী হবে? এই বয়স্ক বৃদ্ধ মাকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো বলেন। আমি এত কিছু জানি না, আমি তোমাকে ভালোবাসি, আমাকেও তোমার ভালোবাসতে হবে, এটাই জানি, আর কিছু না। ওকে, প্লিজ ম্যাডাম, আসলে আমি আপনার সাথে যেটা ব্যবহার করতেছি এটা আমাকে ক্ষমা করে দেবেন, আমি আসলে পারতেছি না যে আপনার ভালোবাসাটা গ্রহণ করতে, আপনাকে আমি বোঝাবো কী করে বলেন। শোনো, তুমি আমাদের বাড়ির চাকর, তো যেই কাজে আমরা যেটা বলি সেটাই তো শোনো, তাই না? তো আমার ভালোবাসার কথা তোমার শুনতেই হবে। আপনি তো বারবার জিদ করতেছেন, আমি তো আপনার কথা বুঝতেছি না। আপনার ফ্যামিলির দিকে একটাবার আপনি তাকিয়ে দেখেন, আপনার ফ্যামিলি কি আর আমি কি বলেন। তুমি যাই হোক না কেন, আমি এত কিছু ভাবি না, আমি ভাবি তুমি শুধু মানুষ, বুঝছো? এটাই তোমাকে কথা, আমার ভালো লাগছে, এই আর কিছু না। এইটাই কথা। হ্যাঁ, এটাই কথা। আচ্ছা, যদি আপনি আমাকে ভালোবেসে থাকেন আমার একটা শর্ত মানতে হবে আপনাকে, আপনি পারবেন? তোমার সব কথাই রাখতে আমি রাজি। সত্য কথা বললেন তো। হুম, সত্য। আপনি আমার বাসাতে 3 দিন 3 বেলা খেয়ে যাবেন, যদি আমার বাড়ির খাবারটা যদি আপনাকে অনেক ভালো লেগে থাকে তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি। শোনো, তুমি যদি 20 খাইতে বলো আমি তাও খাবো, নো প্রবলেম, আমি রাজি। না ম্যাডাম, আসলে আপনি কথা কি বলছেন, আর আমি কেন আপনাকে 20 খাওয়াইতে যাব বলেন। আমি কথার কথা বললাম আর কি। না না, আপনি এটা বলতে যাবেন কেন, আসলে আপনি যে আমাকে এতটা ভালোবাসেন সেটাতে আমি আজ প্রমাণ পেলাম, আর আমি তো আপনাকে এমনি মজা করছি ম্যাডাম। হুম, আমি আপনাকে মজা করছি, আমার সাথে মজা করেছ? আসলে আমি এই কথাটা বলতে আপনাকেও চেয়েছিলাম, কিন্তু অনেকটা ভয় করছিল যে আসলে আপনি কি বলবেন আমাকে।